বাংলাদেশের ক্রিকেটে গ্রুপিং অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় এই কথাটি শোনা যাচ্ছে। বরাবরই ক্রিকেটাররা বা বিসিবি থেকে বিষয়টি অস্বীকার করেছেন। তবে এবার বাংলাদেশের ক্রিকেটের গ্রুপিং নিয়ে মুখ খুললেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি একথা স্বীকার করেন। এছাড়াও দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে একসময়ের কাছের বন্ধু সাকিব তামিমরা এখন আর বন্ধু নেই। তবে ঘটনার সত্যতা কতটুকু তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কখনোই কিছু বলেননি দুজনের কেউ, এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাও। সে কারণেই অনেকের কাছেই সাকিব তামিমের বন্ধুত্বের ফাটলের গল্পটা এতদিন ছিল শুধুই গুজব। সাকিব তামিমদের সম্পর্কের অবনতির বিষয়টি গুঞ্জন হিসেবে থাকলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এই দুই ক্রিকেটারের গ্রুপিংয়ের কারণে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের আর স্বাস্থ্যকর পরিবেশ নেই। পাপন জানান এই ড্রেসিং রুম স্বাস্থ্যকর নয়, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারেন। সাকিব ও তামিমের এই ব্যাপারে তিনি সমাধানের চেষ্টা করেছেন, দুজনের সঙ্গে কথা বলেছেন, এরপর তিনি মনে করেছেন সমাধান করা সহজ না। তবে দুজনকেই একই বার্তা দিয়েছেন সিরিজে যেন এর প্রভাব না পড়ে। তারা দুজন নিশ্চয়তা দিয়েছে ম্যাচে কিছু আসবে যাবে না। যদিও মাঠের বাইরের দ্বন্দ্বের প্রভাব সাকিব তামিমরা মাঠে প্রকাশ করেনি, খেলার মাঠে প্রয়োজনীয় সময়ে তাদের কথা বলতে দেখা যায়। বিসিবি সভাপতি চান ড্রেসিং রুমেও তারা যেন থাকেন স্বাভাবিক। সাকিব তামিম বিরোধ ছাড়াও দলের ভিতরে একাধিক গ্রুপের অস্তিত্ব খুঁজে পাওয়ার কথা বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ইখলাসুর রহমান, সামুকাল।